হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবে ভিডিওতে তো আফগারি পুলিশের জন্য খুব গুরুত্বপূর্ণ তার কারণ আফগারি পুলিশের যে বাংলা সিলেবাস রয়েছে পঞ্চাশ নম্বরে তাতে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে তো কুড়িটি টপ বাংলা সাহিত্য ইতিহাসের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক এক নম্বর দেখো বাংলা কাব্যের আদি নিদর্শন কী বাংলা কাব্যে কি চর্যাপদ চর্যাপদ কে আবিষ্কার করে চর্যাপদ আবিষ্কার করে হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তিন নম্বর দেখো চর্যাপদ কবে কোথায় আবিষ্কার হয় উনিশশো সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগারে আবিষ্কার হয় পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার আবিষ্কারকের নাম কি তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারের নাম হচ্ছে কি শ্রী রঞ্জন রায় শ্রী বসন্ত রঞ্জন রায় আবিষ্কার করে পাঁচ নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে বড়চন্ডী দাস তোমরা সবাই অনেকেই জানো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় নম্বরে কী বলছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম নাম কী তো প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হলো কি বীরবল অশ্রুমালা কার লেখা অশ্রুমালা হলো কায়কোবাদের লেখা অশ্রুমালা কায়কোবাদের লেখা আট নম্বর প্রশ্ন বাংলা মঙ্গল কাব্যের দুইজন কবি বাংলা মঙ্গল কাব্যের দুজন কবিকে মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর ভারতচন্দ্র ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোই মে আঠারোশো সালে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আঠারোশো সালে ফোর্টউলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল এরপর দেখো বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি বেতাল পঞ্চবিংশতি প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে বেতাল পঞ্চবিংশতি কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা চর্যাপদ কোন ধর্মের চর্যাপদ কোন ধর্মের জন্য বৌদ্ধ সহজিয়া ধর্মের বারো নম্বর প্রশ্ন চর্যাপদের পদকর্তা কতজন ছিল চর্যাপদের পদকর্তা ছিল চব্বিশ জন তেরো আমি এটা আমি নয় আদি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ মানে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন সময়কে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন সময়কে বলা হয় বারোশো থেকে তেরোশো সাল এই সময়তে সেই রকম লেখা হয়নি আর তোমরা জানো বারোশো ছয় খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুসলিম সমাজে প্রতিষ্ঠা হয়েছিল এরপরে চোদ্দো নম্বর ধূসর পাণ্ডুলিপি কার লেখা ধূসর পাণ্ডুলিপি লেখা হচ্ছে জীবনানন্দ দাস পনেরো নম্বর মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণকে কি বলা হয় মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণকে বলা হয় ব্রজবুলি এরপরে নেক্সট হচ্ছে বাংলা কাব্যের আদি নিদর্শন কী বাংলা কাব্যের আদি নিদর্শন হল চর্যাপদ সতেরো নম্বর যুগসন্ধির কবি কাকে বলে যুগসন্ধির কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধির কবি বলা হয় আঠেরো নম্বর চরিত্রহীন কার লেখা চরিত্রহীন লেখা কার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ অর্ণদামঙ্গল কার লেখা অন্নদামঙ্গল ভরতচন্দ্র রায়গুণাকর আর লাস্ট প্রশ্ন কমিটি অফ এরটস বাংলাতে লিখেছেন কে বাংলাদেশ নয় বাংলাতে লিখেছেন কে কমিটি অফ বাংলাতে লিখেছেন যেটার নাম হচ্ছে কি বাংলা নাম হচ্ছে ভ্রান্তি অবিলাস ভ্রান্তি বিলাস কে লিখেছেন মানে এই প্রশ্নটা আর এটার একই উত্তর বিশ্বচন্দ্র বিদ্যাসাগর ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবে